চট্রামোর কর্ণফুল উপজেলা নাজি কুর্শি ডাক্তার নামর এক গৃহবধূর আতফার রক হাড়ি দিয়ে হত্যার চেষ্টা করছি তার স্বামী। অভিযোগ আছে এর আগেও বেশ কয়েকবার কুর্শি ডাক্তাররে প্রচণ্ড মারধর করিয়ে হত্যা চেষ্টা চালাইল তার স্বামী মোহাম্মদ ইয়াকুবে। এরপরও কুর্শি ডাক্তার স্বামীর সংসার করতে চাই বারবার ফেরত গেইল তার ঘরত, কিন্তু সর্বশেষ কুর্শি ডাক্তারের আত ট্যাঙ্গর রক হারিয়ে পৈশাচিকভাবে হত্যা চেষ্টা চালায় তার স্বামী। আর এই ঘটনার যে ফুসুইটি পুরো কর্ণফুল উপজেলার সাধারণ মানুষজন খুশিদার স্বামী মোহাম্মদ ইয়াকুবের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ গুজি কর্ণফুল উপজেলার ফকিরনিয়াডর সাধারণ মানুষজনলে। এডে রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মীর পাশাপাশি এলাকার সর্বস্তরের মানুষও যোগদান করে। মানববন্ধনত এই ঘটনার তীব্র নিন্দা জানাইয়া বক্তলে হয় আসলে মহিলা সংসার মেয়েদের কিন্তু বহুত দিন লোতে এরকম অশান্তি আসিল। তো এই আড়াই গত এক বছর ধরে বহুত সালের বিষয় গিয়ে গেলাম, কিন্তু এরপরও মানে কি নদী বের হাতে আসিল শেষ পর যায় ও আর কিছু নগরিব হয় আর ওয়াদা দিয়ে কি মাইফা করে আর আশা জানাচ্ছে তুল লই এরে গেয়ে অত আর তো সংসার বহুত অশান্তি আসিল চল আর এক কোনো এক দুজন যায় মাজার তো যাই রেখে না দু আহারে লয় মানে জান আর সামনে কি হন অশান্তি সারা সংসার গইতারি এরকম হইতে মাজার লো যে বিপুল হয় নতুন ত্রিপ স্টিচ কিনে দিই ও আর গড় তুমি চুরি টুরি লয়ে যায় তারা বাসকালি লো যাই রে কি মানে হোবাবের উদ্দেশ্যে ঘরে হত্যা করে বের উদ্দেশ্যে লো গিয়ে গই ঘর তো হইলে গিয়ে ধর মাজার লো যাইবে গই ও কি কি গরিব বেগিম পরিকল্পনা অনুযায়ী ঠান্ডা মাথায় ও এই মাইফা করে এই নিঃশস্ব হত্যাকাণ্ড কান চলাই ইয়েনোর আর সুষ্ঠু বিচার চাই এই মাইফাগর আজ ইয়ে দুয়ো ফুয়া এই মাইফাবেগর আজ ভবিষ্যৎ নষ্ট হয়ে গিয়ে মাইফাবেগর ফ্যামিলির এখন ভবিষ্যৎ নষ্ট হয়ে গিয়ে এই ইয়েনোর যদি আর সুষ্ঠু একান বিচার নপাই এবং দ্রুততম সময়ের মধ্যে বিচার নপাই আর সমাজে একান বিরূপ প্রভাব পড়িব। অভিযুক্ত মোহাম্মদ ইয়াকুব কর্ণফুল উপজেলার বড়উটান শাহমিরপুর লিচুতলা গ্রামের বাসিন্দা, তার বাবার নাম মোহাম্মদ হোসেন। জানা গেছে গত 10 বছর আগে কুর্শি ডাক্তারের বিয়োই ফাঁসর গ্রামের ইয়াকুবুল্লয়। তারা সংসারের 7 বছরের উগ্গ মত ফোয়া আরোগ্য আর 5 বছরের উগ্গ মাইফ আছে। গত জানুয়ারির 21 তারিখ বাঁশখালীতে একখান মাজারত লই যাইবার হতা হইয়া বাঁশখালীর ফুকুরিয়া সানপুর প্রধান সড়কের ফাঁসে এক জঙ্গলত লই যাইরে ধারালো ছুরি দি কুর্শি ডাক্তারের দুইয়াত আর ঠেঙ্গর রক্ষাড়ি দিয়ে তার স্বামী ইয়াকুবে। এই সময় কুর্শি ডাক্তারের আত্মচিৎকার নিয়ে আশাফাটাত্তন মানুষজন দুমুরিয়ায়েরে পাষণ্ড স্বামী ইয়াকুবুরি আটক গিজি পরে তার পুলিশের হাতত হস্তান্তর করই আর এই ঘটনা থানার জ্যাকান মামলাও দায়ের করই। সি প্লাস টিভি চট্টগ্রাম।